বন্ধুরা, আগে আমরা যখন ইউটিউব কমিউনিটি ট্যাবে কোনো পুল পোস্ট করি, সেই পুলটা আমরা শুধুমাত্র ট্যাগসের মাধ্যমে পুল করে পোস্ট করতে পারি। কিন্তু ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যেটার মাধ্যমে আপনি এখন বর্তমান ইউটিউব কমিউনিটি ট্যাবে ইমেজের মাধ্যমে পুল পোস্ট করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার চ্যানেলের কমিউনিটি ট্যাবে ইমেজ দিয়ে পুল পোস্ট করতে পারবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আপনার চ্যানেলে এখনও কমিউনিটি ট্যাব না পেয়ে থাকেন এবং এই কমিউনিটি ট্যাবটি কিভাবে পাবেন এই বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, চলুন মূল ভিডিওতে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে ইমেজ দিয়ে পুল পোস্ট করতে পারবেন। তো আপনারা যে বাম সাইডে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটি আপনারা ফলো করতে থাকুন। তো আপনারা সর্বপ্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো যেমনটা আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করছি, ওপেন করার পর সিম্পলি আপনার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, সেই লোগোতে আপনারা ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর ইওর চ্যানেল যে অপশনটি রয়েছে দুই নম্বরে, এটাতে ক্লিক করবেন। তো আপনারা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন কমিউনিটি ট্যাব, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনি এর আগে যত কমিউনিটি ট্যাবে পোস্ট করেছেন সেই পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো ইমেজ দিয়ে পুল পোস্ট করার জন্য যেটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে শেয়ার এ বিহাইন্ড দ্য সিনস ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, একটি রয়েছে ইমেজ আইকন এবং তার সাইডের যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নামে একটি অপশন রয়েছে, এই ইমেজে ক্লিক করবেন। অ্যান্ড ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে দুইটি ইমেজ প্রিভিউ চলে এসেছে। তো আমরা সর্বপ্রথমে একটি ইমেজ প্রিভিউতে ক্লিক করব। অ্যান্ড এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করব, শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এই ইমেজটি সিলেক্ট করলাম। আপনি চাইলে যে কোনো ইমেজ আপনার সিলেক্ট করতে পারবেন, যে ইমেজটি আপনি পুলের মাধ্যমে আপনার চ্যানেলে শেয়ার করতে চাচ্ছেন। তো আমি এখানে আরেকটি ইমেজ নিব, আমি এই ইমেজটি নিলাম। এবং তার পরবর্তীতে আপনি যদি আরও ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনি যেটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন দুইটি ইমেজের প্রিভিউ চলে এসেছে। তো আপনারা এখানে সিম্পলি এই ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ইমেজ আবারও সিলেক্ট করে নেবেন। তো আমি এই তিনটি ইমেজ এখানে পুল হিসেবে আমার চ্যানেলে শেয়ার করতে চাই, তার জন্য আমি যেটি করব, একটি যে খালি ইমেজ প্রিভিউ রয়েছে এটাকে আমি ডিলিট করে দিব। তো আপনাদেরকে সবার প্রথমে আরেকটা কথা বলে রাখি, আপনার ইমেজগুলো যখন শেয়ার করবেন আপনার ইউটিউব চ্যানেল কমিউনিটি ট্যাবে, তো আপনার কিন্তু অবশ্যই এই ইমেজের সাইজটি জানা দরকার। তো ইমেজের সাইজটি জানার জন্য যেটি করবেন, সিম্পলি আপনারা চলে যাবেন গুগলে। গুগলে আসার পর এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন ইউটিউব কমিউনিটি ট্যাব পোস্ট সাইজ। অলরেডি আমি এটা সার্চ করেছিলাম, এই ইমেজের সাইজটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে অপশন ওয়ান একটি রয়েছে, তো এই অপশনে আপনার এই ইমেজের কিছু ক্যাপশন এখানে লিখবেন। যেহেতু আমার এই ইমেজটি হচ্ছে, তো আমি যদি এখানে পেন্সিল আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম কীভাবে বাড়াবো, তো আমি এটাকে সিম্পলি এখানে ওয়াচ টাইম লিখে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সিম্পলি ওয়াচ টাইম লিখলাম, তারপর এখানে দেখব এটা আমি ভিউ, অ্যান্ড এটাতে লিখবো আমি সাবস্ক্রাইবার কিংবা সাবস্ক্রাইব, যে কোনো একটা লিখলেই হবে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি লিখছি। তো এখন যেটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে আক্স ইওর কমিউনিটি, আপনারা এখানে আপনার প্রশ্নটি এখানে লিখে দিবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখছি, তো বন্ধুরা আমি এখানে আপনাদের বোঝানোর জন্য সিম্পলি এখানে লিখলাম হুইচ ভিডিও ইউ ওয়ান্ট টু ওয়াচ, এর মানে হচ্ছে আপনি কোন ভিডিও দেখতে চান। এবং আমি যখন এই পোলটি পোস্ট করব তখন কোনো ভিউয়ার্স কিংবা দর্শক যখনই এই পোস্টটি দেখবে, প্রথমে সেই দর্শক যেটা নোটিশ করবে সেটি হচ্ছে আমার কোশ্চিনটি, যে কোশ্চিনটি করেছি সেটি হচ্ছে হুইচ ভিডিও ইউ ওয়ান্ট টু ওয়াচ, এবং তার নিচে এই তিনটে ইমেজ থাকবে। এবং সেই ভিউয়ার্স এই তিনটে ইমেজের মাধ্যমে সে তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারবে যে কোনো একটা ইমেজে ক্লিক করে। কিংবা সাপোজ কোনো ভিউয়ার্স যদি প্রথম যে ইমেজটি রয়েছে এই ইমেজে ক্লিক করে, তাহলে যেটা আমি বুঝতে পারবো যে সে ভিউয়ার্স পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যান্ড তারপর আপনারা সিম্পলি এখানে পোস্টে ক্লিক করে দিবেন, পোস্টে ক্লিক করে দিলেই আপনার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি ইউটিউব কমিউনিটি ট্যাবে ইমেজ পুল পোস্ট করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন। অ্যান্ড ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো বন্ধুরা এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।